তারপর আমি ছবিটা ওপেন করছি আর বন্ধুরা এই ছবিটা আমি লিঙ্ক আঁকার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের প্রয়োজন হলে সেখানে ডাউনলোড করে প্যাকস করতে পারবেন ওপেন প্রথমে আমি টুলবার আসলাম টুলবার থেকে টুল সিলেকশন করলাম এখানে ক্লিক করলাম তারপর মাউস ড্র্যাগ করে এখানে ক্লিক করে আমি একটু রাউন্ড করে নিচ্ছি মাউস ড্র্যাগ করে অফ থাকা অবস্থা আপনারা ডানে সব দিকে মুখ করতে পারবেন ছোট করতে পারবেন বড় করতে পারবেন কিছু করতে পারবেন আমি অল্টার চেপে অ্যাঙ্কার পয়েন্টটা একটু ছোটো করে দিলাম এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিই এটাকে বলে অ্যাঙ্কার পয়েন্ট আপনার সাথে অল্টার প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিতে পারবেন তারপর এখানে ক্লিক করে হালকা একটু রাউন্ড করে নিই অল্টার প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিলাম মাউস ড্র্যাগ করে একটু রাউন্ড করে নিচ্ছি তারপর এখানে ক্লিক করে অর্থাৎ মাউস ড্র্যাগ করে একটু রাউন্ড করে নিলাম আপনারা চাইলে এখানে ক্লিক করে এক চান্সে এই শেপটা করতে পারেন কন্ট্রোল চেপে আপনারা মাউস ড্রাক করবেন সাথে সাথে পয়েন্ট আসবে করে আপনারা ডান তারপর আমি এখানে ক্লিক করি তারপর এখানে ক্লিক করে হালকা একটু রাউন্ড করে নিচে করতে পারেন অল্ট্রে অ্যাংকার পয়েন্ট ডিলিট করে দিলাম তারপর আমি এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিই অল্টার প্রেস করে আঁকার ডিলিট করে দিই একটু জুম আউট করি এখানে ক্লিক করে আমি একটু রাউন্ড করে দিলাম পাতে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ক পাথ একটু বড় করে নিই কন্ট্রোল চেপে আমি মাউস ড্র্যাগ করে এই পাতা সিলেক্ট করলাম দুটি পাত কন্ট্রোল সি দিয়ে কপি করলাম ফাইল নিউ নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন যে কোনো সাইজ নিতে পারেন আমি ইনসি সিলেক্ট করে নিচ্ছি ইনসি আমি এখানে ছিয়ানব্বই দিলাম আট ফিট আর হাইট দিচ্ছি পাশে দেয় একশো বিশ দশ ফিট দিলাম রেজলেশন দিচ্ছে তিনশো ক্রিয়েটে ক্লিক করলাম আমি এখন পেস্ট করব পেস্ট করার আগে প্যান্ট এখানে আনলাম একটু বড় করে নিচ্ছি এখানে পেস্ট করি কন্ট্রোল বি দিয়ে এখানে আমার লেয়ার ওয়ান ব্যাকডোর আছে ব্যাকডোর আগ না ডিলিট করে দিচ্ছি আমি নতুন একটা পাত্রের লেয়ার নিই পেস্ট করবো এখন কন্ট্রোল বি দিয়ে কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেকশন করে অলরেডি সিলেকশন হয়ে গেছে তারপর আপনারা কালার থেকে যে কোনো কালার নিতে পারেন দেখাচ্ছি ওকে অল্টার ব্যাক আছে আমি ডিসিলেক্ট করি ডিসিলেক্ট শর্টকাটও করতে পারেন কন্ট্রোল ডিপ্রেস করে একটু জুম করে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন যত জুম করি না কেন এখন আর ফাটবে না হান্ড্রেড পার্সেন্ট ব্যাক টু হয়েছে জুম আউট করি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এখানে তো দুটো কালার একটা ডিপ গ্রিন আর একটা লাইট গ্রিন আপনারা চাইলে সেম টু সেম কালার করতে পারেন একটু ব্যাকে একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড প্রেস করে এর জন্য আলাদা করতে হবে দুটি শেপে একসাথে আছে আমি বাইরে ক্লিক করি এর জন্য আমি কন্ট্রোল আর অল্টার শেপে অনলি এ শেপটা সিলেক্ট করলাম কন্ট্রোল এক্সপ্রেস করলাম আর একটা পাত নেই কন্ট্রোল পেস্ট করে সিলেকশন করলাম আমার অনলি সিলেক্ট হলো তারপর আমি এই কালারটা চুজ করব ফরগ্রাউন্ড কালার ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করে কালারটা পিক আপ করবেন ওকে তারপর আমি এখানে আসলাম অল্টার ব্যাক স্পেস সেম টু সেম কালার আসলো সিলেক্ট অবস্থা আছে সিলেক্ট ডি সিলেক্ট তারপর আমি এই পাতা আসলাম পাত ওয়ানে কন্ট্রোল এটা পেস্ট করলাম আপনারা চাইলে এই সেম লেয়ারে রাখতে পারেন অথবা আলাদা লেয়ারও করতে পারেন আমি দেখাচ্ছি আমি কালারে আসি এই কালারটা পিক আপ করব এই কালার ক্লিক করলাম কালারটা আমার পিক আপ হয়েছে অলরেডি ওকে আপনারা চাইলে এ লেয়ারেও রাখতে পারেন আমি দেখাচ্ছি অল্টার ব্যাক স্পেস বন্ধুরা দেখতে পাচ্ছেন এক লেয়ারে আছে লেয়ারটা হাইড করলে অপোজে আছে আপনারা চাইলে আলাদাও করতে পারেন আমি দেখাচ্ছি একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড প্রেস করে কন্ট্রোল জেড প্রেস করলাম আপনারা চাইলে আলাদা লেয়ারও করতে পারেন অল্টার ব্যাক স্পেস সিলেক্ট ডিসিলেক্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন আলাদা হয়ে গেছে জুম করে দেখাচ্ছি এখন যত জুম করি না কেন এখন আর ফাটবে না একটু জুম আউট করি বন্ধুরা আমার দেখুন স্টেপ ফলো করে আপনারা ফটোশপের সাহায্যে যেকোনো রাস্তার ইমেজকে ব্যাকটক করতে পারেন এখন আমি দেখাবো কিভাবে অ্যাড সফটওয়্যার সাহায্যে রাস্তার ইমেসকে ব্যাকটক করবেন আমি অ্যাডেবল স্টপে আসলাম সেম ফাইলটা আমি ওপেন করে রেখেছি মাউস ড্র্যাগ করে ফাইলটা সিলেক্ট করলাম আমি লক করে নিচ্ছি অবজেক্ট লক শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল টু একটু আউট করি টুলবার থেকে পেন টুল সিলেকশন করবেন এখানে ক্লিক করি তারপর মাউস ড্র্যাক করে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি অল্টার পেস করে এই পয়েন্টটা আমি আর নিচের দিকে আমি নিলাম তারপর অল্টার প্রেস করে এখানে আমি ক্লিক করলাম মাউস ড্র্যাগ করে এখানে একটা ক্লিক করে নিচ্ছি আমার ফিল কালার আসছে আমি ফিল কালার টপ করে দেবো আপনার চাইলে এখানে ক্লিক করে ফিল কালার টপ করতে পারেন অল্টার প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিই এখানে একটা ক্লিক করে একটু রাউন্ড করে নিই অল্টার প্রেস করে এখানে একটু ক্লিক করলাম তারপর এখানে একটা ক্লিক করি এখানে একটা ক্লিক করে একটু রাউন্ড করবেন তারপর এখানে মিলিয়ে দিন এখানে একটা ক্লিক করলাম তারপর বন্ধুরা এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি অল্টার প্রেস করে পয়েন্ট করে দিলাম সরি একটু করে রাউন্ড অল্টার প্রেস করে পয়েন্ট করে দিলাম তারপর এখানে ক্লিক করে একটু রাউন্ড করি তারপর আমি এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি অল্টার প্রেস করে অ্যাংকার পয়েন্টে ডিলিট করে দিই মাউস ড্র্যাগ করে রাউন্ড করে নিচ্ছি তারপর বন্ধুরা মাউস ব্যাক করে এই শেপটা সিলেক্ট করবেন টুলবার থেকে আইডোপার টুল চুজ করবেন এই কালার ক্লিক করবেন সেম টু সেম কালার পিক আপ হবে তারপর এই শেপটা ধরলাম আইডোপার টুল চুজ করবেন তারপর এই কালার ক্লিক করবেন একটু জুম আউট করি আমি মাউস ব্যাক করে সিলেক্ট করে এখানে আনলাম এটা আমি লক করেছিলাম আনলক করে নিচ্ছি আনলক কর এটা আমার দরকার নেই সিলেক্ট করলাম বন্ধুরা আমি জুম করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আমি যত জুম করি না কেন এখন এখন আর ফাটবে না কারণ এটা আমার ব্যাক্টরি মেজ যত জুম করবেন না কেন আর ফাটবে না করি ফাইলটা আমি সেভ দিচ্ছি ফাইলটা আমি সেভ দিচ্ছি ফাইল সেভাস ভেক্টর ইমেজ ভেক্টর ইমেজ সব সময় এআই ফরম্যাট অথবা ইপিএস ফরম্যাটে সেভ দিবেন সেম হইতে আপনারা ফটোশপে সেভ করতে পারেন এখানে দুটি লেয়ার আছে আমি এক করে দিচ্ছি প্লাটন ইমেজ ফাইল

আর আপনার যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে সকাল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ